আপনাদের সবাইকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি, যে যেখান থেকে এই মুহূর্তে রয়েছেন, সংযুক্ত জাগো এফএম 94.4 এর অফিসিয়াল যেই পেজটি রয়েছে, আর সেই সাথে প্রতি দিনের যেই ধারাবাহিক আয়োজনটি চেম্বার 94.4, আর এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা চেষ্টা করি প্রতিদিনই আপনাদেরকে কিছু আপডেট জানানো, পাশাপাশি বিশেষ করে এই মুহূর্তে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জানাতে আমাদের সাথে আমাদের একজন নিয়মিত আমরা বিশেষজ্ঞদেরকে আমরা মানে বিশেষজ্ঞ ডক্টর যিনি আসলে থাকেন তাদেরকে আমরা চেষ্টা করি প্রতিদিনই আপনাদের সাথে তাদেরকে সংযুক্ত করা। পাশাপাশি এই যে করোনা সংক্রান্ত বা COVID-19 পরিস্থিতির এই যে বিপর্যস্তকর একটা পরিস্থিতি, আপনি বাসায় বসেও আপনার অনেক প্রশ্নই আপনি আমাদেরকে জানাতে পারেন এবং সেই প্রশ্নের আলোকে আমরা চেষ্টা করি উত্তর দিতে, এবং সেই প্রশ্নটি অবশ্যই আপনি জানানোর মাধ্যমে আপনার স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আপনি আমাদেরকে আপনার জিজ্ঞাসাটি সরাসরি করতে পারেন এবং সেটি কমেন্ট সেকশনের মাধ্যমে। আমাদের সাথে আজকে যিনি আসলে আপনাদের যেই মূল্যবান প্রশ্নগুলো বা আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য যিনি আসলে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, তিনি হচ্ছেন ডক্টর আমিনুল ইসলাম। আমরা তাকে স্বাগত জানাতে চাই, তারপর পরই আমাদের আজকের যে অনুষ্ঠান এটির মূল আয়োজনটি আমরা শুরু করব। ডক্টর আমিনুল, আপনাকে অনেক অনেক স্বাগত, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, পাশাপাশি আমরা পরবর্তী কিছুটা সময় আপনার কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো, এবং সেটি মানে আমরা এখন পর্যন্ত যদি বলি যে পুরো বিশ্ব কিন্তু বিপর্যস্ত একটা পর্যায়ে এসে এখন পর্যন্ত রয়েছে। গত 2019 সালের একদম শেষ দিক থেকে শুরু করে 2020 সাল পুরোপুরি, পাশাপাশি এখনো 2021 সালেও আমাদের 1 সপ্তাহ লকডাউন চলছে, এবং আগামীকাল নতুন করে হয়তো লকডাউনের বিষয়ে আরো কিছু সিদ্ধান্ত আসতে পারে, সময় বাড়বে কিনা সে বিষয়টি নিয়ে। এবং ঢাকাতে আমরা DLCC আমরা জানি যে একটি কোভিড ডেডিকেটেড একটি হসপিটাল আজকে হয়েছে, এই সবকিছু মিলে আসার কথা অবশ্যই যদি বলি যে হয়তো গভর্নমেন্টের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যেগুলো আমাদের প্রত্যেকের সুরক্ষার জন্যই, তবে নিজের সুরক্ষার বিষয়টা নিয়ে আমরা বরাবরই আসলে কথা বলছিলাম, আজকেও একই COVID-19 বিষয়টি আসলে আমাদের এই জায়গাটিতে প্রাধান্য পাবে। প্রতিদিন মৃত্যুর মিছিলে সংযুক্ত হচ্ছে, সংখ্যা বাড়ছে, এই সংখ্যার দ্রুততা, এই বিষয়ে আপনার মতামতের জায়গাটা যদি আমাদেরকে আমাদের উদ্দেশ্য করে কিছু বলেন। আসলে এখন বারবার মানে বিশ্ব এখন যেখানে হলো স্থিতিশীল, দেখা যাচ্ছে যে জনসাধারণের জীবন বলেন, জীবনযাপন বলেন, সবকিছু এখন হলো স্তম্ভিত কি এই করোনার কারণে। অ্যাকচুয়ালি এটা আমরা সবাই জানি যে, তারপরেও আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন নিউজ বলেন, তারপরে বিভিন্ন জন সচেতনতামূলক যে প্রোগ্রাম বলেন, এগুলো কিন্তু প্রতিনিয়তই সব জায়গাতে হচ্ছে, আমরা দেখতেছি। দেখার পরেও দেখা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সচেতনতার জায়গা থেকে উদাসীন। আমরা জানি যে করোনার কারণে করোনার ভয়াবহটা কি, করোনার কি হইতে পারে, তারপরে হলে করোনা আমাদের নিজেদের দেখা যাচ্ছে যে পার্সোনাল হাইজিন মেনটেন করে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরিধান করতে হবে, এগুলো কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে আমরা বলতেছি, তারপরে যারা স্বাস্থ্যকর্মী তারা বলতিছে, বা মিডিয়া বলেন, ওভারঅল সব জায়গাতে এখন বলা চলে যে শুধু এগুলোই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে জনগণ কিন্তু তাদের নিজেদের জায়গা থেকে কিন্তু বিন্দু মাত্র সচেতন না। জি এই যে প্রতিদিন দেখা যাচ্ছে যে আপনার এত লোক করোনাতে মারা যাচ্ছে, যেমন গত দিনে ছিল, তার আগের দিনে ছিল 101 জন, তার গত তার মানে তার আগের দিনও ছিল 101 জন, তার আগে ছিল 94 জন, এরকম কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমাদের হলো মৃত্যুর সংখ্যাটা কিন্তু বাড়তেই আছে। তো তারপরেও দেখা যাচ্ছে যে আপনার জনগণের মনে কিন্তু বিন্দু মাত্র কোনো সচেতনতার সৃষ্টি হয় নাই। হ্যাঁ, সরকার দেখা যাচ্ছে যে একটা আইন তৈরি করছে, লকডাউন দিচ্ছে, এটা করতেছে, ওটা করতেছে। হ্যাঁ, যখন দেখা যাচ্ছে যে প্রশাসন থাকতেছে, ততক্ষণ পর্যন্ত লোকজন ওই জায়গাটা, যতক্ষণ পর্যন্ত প্রশাসনের লোকজন থাকছে, ততক্ষণ দেখা যাচ্ছে যে তারা একটা রুলস বা একটা রেগুলেশনের মধ্যে থাকছে। যখন দেখা যাচ্ছে যে প্রশাসনের লোক নাই বা কোনো নাই, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ওই যেই রকম আগে জীবন যাপন করতো ঠিক সেম। তো এই জন্য আমি আসলে এই যে আপনি যেটা বললেন যে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তিছে, আসলে বাড়ার পিছনে মূল কারণটাই হলো আমাদের মধ্যে সচেতনতার অভাব। আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করতেছি না, সোশ্যাল যে ডিস্টেন্স সেটা মেনটেন করতেছি না, আমাদের যেগুলো মেনে চলা উচিত আমরা সেগুলো মানতেছি না, যার কারণে এই যে সংখ্যা, মৃত্যুর সংখ্যা দেখা যাচ্ছে যে দিন দিন বাড়তে আছে। এটা ভবিষ্যতে আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে এটা সামনে আরো অনেক অনেক বাড়বে।
জি, আমরা আপনি আসলে যথার্থই বলেছেন, এবং এই জায়গাটিতে এসে আসলে যেটি আমরা আসলে আপনার সাথে কথা বলছিলাম সেটি অবশ্যই আজকের এই সময়টা জুড়ে আসলে মানে বিশেষ করে করোনা সংক্রান্ত ইস্যু নিয়ে বা এই বিষয়টি নিয়ে আসলে আমাদের বলা, এবং সেই জায়গাটিতে আমরা বরাবরই বলছিলাম যে আমাদের সচেতনতার যে জায়গাটি আছে বা সচেতনতার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আসলে বরাবরই আমরা চেষ্টা করছিলাম যে আপনাদের সাথে আপনিও আমাদের সাথে বরাবরই আসলে সময় দিচ্ছেন বা দিয়েছেন। এবং একটি বিষয় আসলে বারবারই আসলে উঠে আসে, সেটি হচ্ছে যে এই যে কোভিড-19 পরিস্থিতিটাকে কেন্দ্র করে আপনি একটি পরিসংখ্যান বলছিলেন যে কয়েকদিন গত কালকেও আমাদের কিন্তু মানে 101 জনের মৃত্যুর একটি সংখ্যা আমরা দেখেছি, যদি সংক্রান্ত মানে আক্রান্ত সংখ্যাটা আমরা দেখেছি যে কমেছে, তারপরেও কিন্তু একটি বিষয় বলবো যে সর্বোপরি দাঁড়ায় আমাদের সচেতনতার যদি জায়গা নাও থাকে বা সচেতনতার জায়গাটা আমরা একেবারেই কিছু করছি না, দেখা গেল যে এইরকম একটা পর্যায়ে যদি মানে চলতে থাকে, গভর্নমেন্টে অনেক রকম হয়তো ইনিশিয়েটিভ আমাদের জন্য নিয়েছেন বা নেয়ার কাজটা হচ্ছে, তারপরেও একটা জায়গায় এসে আমরা থেমে যাচ্ছি। এবং এই এই যে অসাবধানতার কারণটা বা অসাবধানতার যেই বড় আকারের কোন রকম ক্ষতির সম্ভাবনা থাকছে কিনা, অর্থাৎ দীর্ঘমেয়াদী কোন রকম মানে ক্ষতি আমরা নিজেরা নিজেদের জন্য করে রাখছি কিনা, কি মনে হয় আপনার কাছে? অ্যাকচুয়ালি সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, দেখা যাচ্ছে যে হলো কি লকডাউন এটা ওইটা। যে আসলে এখানে আমাদের আরেকটা জিনিসও দেখতে হবে যে লকডাউন দেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে মানে হাই লেভেল বলেন হাই ক্লাসের লোকজন কিন্তু রাস্তাঘাটে বেরোয় না। বেরোয় কারা? যারা খেটে খাওয়া শ্রমিক লোক এরা। কারণ কি জন্য? স্বাভাবিকভাবে পেটে ক্ষুধা যদি থাকে, সংসারে যদি দেখা যাচ্ছে যে আপনার পরিবারে যদি খাবারের ব্যবস্থা না থাকে, তাহলে তারা পেটের দায়ে বাধ্য হয়ে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে আসতে হলো বাধ্য হচ্ছে। এটা একটা কারণ। এখন দেখা যাচ্ছে যে যদি হ্যাঁ তাদেরকে আমরা যদি ওইভাবে যেমন আমরা দেখছি যে কোভিড-19 যখন ফার্স্ট আমাদের এইখানে আমাদের দেশে যখন ধরা পড়লো, ধরা পড়ার পরে যখন সরকার এইভাবে লকডাউন দিয়ে দিল, তখন কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সংস্থা বলেন, তারপরে হলো স্বাস্থ্য প্রতিষ্ঠান বলেন, স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান, সবাই কিন্তু মানে তাদের নিজেদের জায়গা থেকে কিন্তু একটা হেল্প বা সাহায্য সহযোগিতা করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এই যে দেখা যাচ্ছে যে আপনার যেটা বললেন যে জনগণের মধ্যে যে সচেতনতা নাই, কমে গেছে, এটার পিছনে আমার মনে হয় এটা একটা কারণ। আসলে দেখা যাচ্ছে যে তাদের তো খেটে খাওয়া মানুষ, যাদের তাদের তো কাজকাম করতে হবে। তো এখন আমরা যদি দেখা যাচ্ছে যে তাদেরকে যদি ওইভাবে একটা কাজের ব্যবস্থা করে দিই, একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, তারপরে হলো পার্সোনাল হাইজিন মেনটেন করে, তারপরে আপনার হলো কি যে আদার্স যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে যদি তাদের একটা কাজ করার পরিবেশ তৈরি করে দিই, তাহলে আমার মনে হয় যে সামনে হয়তো বা এই সংক্রমণের বা এটা যে হলো ফ্যাটালিটি বলেন, যে মারাত্মক পরিস্থিতি বলেন, সেটা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাইতে পারে। জি, অনেক ধন্যবাদ ডক্টর আমিনুল, আপনি খুব যথার্থ বলেছেন। একটু করোনা পরিস্থিতির সাথে সংযুক্ত করে আমরা মানে ডায়াবেটিস যে রোগীরা আছেন তাদেরকে একটু সংযুক্ত করতে চাই আপনার সাথে। আসলে বিশেষ করে করোনাতে আসলে ডায়াবেটিস আক্রান্ত যে রোগীরা তারা আসলে কতটুকু ঝুঁকিতে আছেন বলে মানে একজন ডক্টর হিসেবে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি করোনাটা ডায়াবেটিক নন ডায়াবেটিক সব পেশেন্টের জন্যই সেম। তবে হলো যারা হলো ডায়াবেটিক পেশেন্ট, স্বাভাবিকভাবে তারা একটু ইমিউনো কম্প্রোমাইজ থাকে, এবং ডায়াবেটিক পেশেন্ট গুলা যদি করোনা হয় তাহলে এদের ক্ষেত্রে হলো মর্টালিটি বলে মানে মৃত্যু হার যেটা বলে সেটার পার্সেন্টেজটা একটু বেশি। এখন একটা নন ডায়াবেটিক পার্সনের ক্ষেত্রে যদি সেটা 0.2% হয়, ডায়াবেটিক পার্সেন্টের জন্য মৃত্যুর হার সেটা 9%, মানে এক পরিসংখ্যানে দেখা গেছে, ঠিক আছে। আর তারপরে যদি এই ডায়াবেটিসটা যদি আবার কন্ট্রোলে না থাকে, অর্থাৎ যেটাকে বলি আমরা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, এখন যদি আনকন্ট্রোল অবস্থায় থাকে, অর্থাৎ দেখা গেল যে তার আজকে 20 আছে, গত দিনে ছিল হলো 25, তার আগের দিনে ছিল 15, তার আগের দিনে ছিল 16, অর্থাৎ এরকম একটা হলো কি রেঞ্জের মানে দেখা যাচ্ছে যে নর্মাল লিমিটের মধ্যে নাই, দেখা যাচ্ছে যে আনকন্ট্রোল এক এক টাইম এক একটা হয়, এই পেশেন্ট গুলার ক্ষেত্রে মৃত্যুর হার অ্যারাউন্ড 27%। তো সেই হিসাবে আমি বলবো যে ডায়াবেটিস রোগী যারা, তাদের জন্য দেখা যাচ্ছে যে এই মানে করোনা তাদের স্বাস্থ্যের জন্য বেশ
ঝুঁকি করে, এবং তাদের জন্য হলো মৃত্যুর হারটা অনেক বেশি। জি, আপনি যথার্থই বলেছেন। এবং যদি আমরা টিকার বিষয়টি নিয়ে আসলে যেটা আমরা জানি বা যেটি বাংলাদেশ গভর্নমেন্ট আসলে শুরু করেছে, আসলে ডায়াবেটিস আক্রান্ত যে মানুষগুলো তাদের তাদের আসলে টিকা গ্রহণের বিষয়টি যদি যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন। অ্যাকচুয়ালি এখানে আর একটা বিষয় আছে, আসলে টিকা এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে বলেন আর বিশ্বের জন্যই বলেন আসলে হট টপিকস, আর করোনা টিকাটা আসলে যত তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পারছি, ঠিক আছে, বিশ্বের কিন্তু কোনো রোগের টিকা কিন্তু এত তাড়াতাড়ি নিয়ে আসা সম্ভব হয় নাই। এটা দেখা যাচ্ছে যে আপনার বিজ্ঞানীদের বলেন, চিকিৎসা ইয়ার বলেন, এটা একটা বড় সাফল্য, এটা আমি অবশ্যই মনে করব। এখন অ্যাকচুয়ালি হলো কি, করোনা টিকা প্রায় সবাই নিতে পারবে, প্রায় সবাই নিতে পারবে, গুটি কয়েকে আছে যে তারা নিতে পারবে না, আর কিছু কিছু আছে তাদের ক্ষেত্রে সতর্কতা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তো ডায়াবেটিক আক্রান্ত রোগী অবশ্যই করোনা টিকা নিতে পারবে, এটাতে কোনো নাই, বরং তাদের জন্য আগে নেওয়াটা জরুরি। ওকে, এখন আমি ডায়াবেটিস, আসছিলাম একটা, জি বলুন জি জি বল, জি বলেন, না, আসলে ডায়াবেটিস আক্রান্ত রোগী, তাহলে আপনার কথা দ্বারা আমরা এতটুকু আশ্বস্ত হতে পারি যে ডায়াবেটিস আক্রান্ত যে মানুষগুলো আছেন বা যে পেশেন্ট আছেন, তারা কিন্তু নির্দ্বিধায় খুব দ্রুত তারা এই করোনা টিকাটা নিতে পারছেন বা পারবেন। জি 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 জি, আর কথা আরেকটা রাখাটা তো কথা আমি দরকার। আপনাকে, জি জি আমি আরেকটা কথা আপনাকে বললাম যে আসলে করোনা টিকা কারা নিতে পারবে কারা নিতে পারবে না, যে আসলে বললাম যে প্রায় সবাই নিতে পারবে, দুইটা গ্রুপ দেখা যাচ্ছে যে নিতে পারবে না। একটা হলো কি, যে দেখা যাচ্ছে যে যাদের অ্যালার্জি সমস্যা আছে, এখন অ্যালার্জি সমস্যা তো সবারই থাকে, এখন মাইনর অ্যালার্জি যদি সমস্যা থাকে তাহলে কি সে নিতে পারবে না? পারবে। তাহলে এখন তাকে বুঝতে হবে যে বালে বা তার অ্যালার্জি সমস্যা আছে, সে বুঝবে কিভাবে? আসলে এটা বোঝার একটা সহজ উপায় আছে, এখন দেখা যাচ্ছে প্রিভিয়াস কোনো ভ্যাকসিন নেওয়ার পরে তার এরকম কোনো সমস্যা হয়েছে কিনা, শ্বাসকষ্ট হয়েছিল কিনা, শরীর ফুলে গেছিল কিনা, চাকা চাকার মতো কোনো কিছু হয়েছিল কিনা, এটার কারণে দেখা যাচ্ছে যে তার মানে দেখা যাচ্ছে যে হসপিটালাইজড বা হসপিটালে ভর্তি হয়েছিল কিনা, এরকম একটা হিস্ট্রি আমাদের নিতে হবে। যদি এরকম কোনো সমস্যা না থাকে তাহলে সে করোনা ভ্যাকসিন নিতে পারবে। আর আরেকটা হলো 18 বছরের নিচে, 18 বছরের নিচে করোনা ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে না, এই দুইটা গ্রুপকে করোনা দেওয়া হয় নাই। তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা হলো কি সতর্কতা অবলম্বন করবো, দেখা যাচ্ছে যে আমাদের ন্যাশনাল গাইডলাইন যেটা সেটা বলছে যে এরা নিতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে আবার WHO যেটা, WHO যেমন আমেরিকান ওরা কিন্তু দিচ্ছে, যেমন হলো প্রেগনেন্ট মাদার, আমাদের দেশে কিন্তু এদের এলাও না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হলো কি আমেরিকা কিন্তু এটা ওদের দিয়েছে, ল্যাকটেটিং মাদার যেটা হলো কি বাচ্চাকে দুধ খাওয়ার, এরাও কিন্তু ওইখানে মানে আমেরিকা কিন্তু দিয়েছে, কিন্তু আমাদের দেশে এটা দেওয়া হয় নাই। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে যেমন হলো কি যে দেখা যাচ্ছে যে কোনো পেশেন্ট যদি কোনো ওয়ারফেরিন অর্থাৎ হলো কি রক্ত তরল করার জন্য যদি কোনো ওষুধ খায়, রক্ত তরল করার জন্য অনেক ধরনের ওষুধ আছে যেমন ইকোস্পিন বা নোপ্লক, এই জাতীয় ওষুধ যদি কেউ খায় তাহলে তাহলে আপনার হলো দিতে পারবে। ওয়ারফেরিন যদি খায়, ওয়ারফেরিন খেলে আমার কি করতে হবে যে তখন সতর্কতার সঙ্গে তাকে এই ভ্যাকসিনটা নিতে হবে। যে অনেক সময় কি হয় যে যেহেতু ইন্টারমাস্কুলার এটা দেওয়া হয় তো অনেক সময় ব্লিডিং এর একটা টেন্ডেন্সি থাকে, তো এই জন্য যখন হলো কি এটা এই ইঞ্জেকশনটা করবে, ভ্যাকসিনটা যখন নিবে তখন ওইদিকে খেয়াল রাখতে হবে তার ব্লিডিংটা কতটুকু হচ্ছে। জি, খুব চমৎকার আর ভাবে। জি আর দেখা যাচ্ছে যে আবার ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমার একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যদি কেউ অ্যান্টি ক্যান্সার কোনো ড্রাগস যদি খেয়ে থাকে বা হাই ডোজ কোনো স্টেরয়েড যদি নিয়ে থাকে তাহলে এই রোগীগুলোর ক্ষেত্রে আমরা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। জি, অনেক সুন্দর বলেছেন, যথার্থই বলেছেন। তবে আজকে যেহেতু ডায়াবেটিস পেশেন্টদেরকে নিয়ে একটু হাইলাইট করছি এবং সেটির সাথে করোনার আর বিষয়টি অবশ্যই জড়িত রয়েছে এবং করোনা সংক্রান্ত বিষয়টি আসলে প্রাধান্য রেখে আমরা আসলে আলোচনাটি করছিলাম, যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট করোনা আক্রান্ত হয়ে যান, তো সেই ক্ষেত্রে তার আসলে করণীয় কি, সাধারণ রোগীর ক্ষেত্রে যেরকম হয় তার ক্ষেত্রে কি মানে ট্রিটমেন্টটা এরকম স্বাভাবিক নিয়মে বাড়িতে থেকে, অথবা অনেকে হয়তো যারা হসপিটালে যাচ্ছেন, কোনো পার্থক্য আছে কিনা? অর্থাৎ আমি নিশ্চয়ই আপনাকে প্রশ্নটা বোঝাতে পেরেছি যে সাধারণের সাথে তার কোনো জি জি পার্থক্য থাকবে কিনা চিকিৎসা। অ্যাকচুয়ালি আমি প্রথমে একটা কথা বলছি যে ডায়াবেটিস হলো কি একটা হলো কন্ট্রোল আর একটা হলো আনকন্ট্রোল। আনকন্ট্রোল, যদি কোনো ডায়াবেটিক পেশেন্টের যদি RBS লেভেলটা যদি কন্ট্রোলে থাকে তাহলে সে বাসায় বসে ট্রিটমেন্ট নিতে পারবে, হসপিটালে যাওয়ার কোনো দরকার নাই।
যদি দেখা যাচ্ছে তো তার ডায়াবেটিস লেভেলটা যদি কন্ট্রোলের মধ্যে না থাকে, অথবা এগুলোর সঙ্গে যদি রোগীর শ্বাসকষ্ট বা আদার্স কোনো সিমটম যদি দেখা দেয়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে হসপিটালাইজড করতে হবে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, তার ডায়াবেটিসটা কন্ট্রোলের মধ্যে আছে না আনকন্ট্রোলে আছে। যদি আনকন্ট্রোলে থাকে তাহলে অবশ্যই তাকে হসপিটালাইজড করতে হবে, ডক্টরের পরামর্শ মতো চিকিৎসা করাইতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর আমিনুল, আপনি খুব চমৎকারই বলছিলেন। তবে আসলে সর্বোপরি আবারও আমাদের একটা জায়গায় এসে আমরা মানে আমাদের উপসংহারটা আসলে টানতেই হয় যে আমরা মানে হয়তো করোনার উপসংহারটা কবে হবে আমরা কেউই জানি না। এখন পর্যন্ত পুরো বিশ্ব বিপর্যস্ত। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, 2,50,000-এর বেশি মানে একদিন আসলে শনাক্তের যে বিষয়টি সেটি হয়েছে, এবং রেকর্ড সংখ্যক বাংলাদেশে আমরা রেকর্ড সংখ্যক শনাক্তের বিষয়টি আমরা গত সপ্তাহ দুয়েক আগে আমরা 7,000-এর উপরে দেখেছিলাম। তো সবকিছু মিলে এবং মৃত্যু কিন্তু পরপর 2 দিনই আসলে 100-এর উপরে মৃত্যুটার সংখ্যা চলে এসেছে। তো এইরকম একটি জায়গায় আমরা আবারও কিন্তু আমাদের কথাটি একটি জায়গায় চলে আসে। আমরা এই লকডাউন সিস্টেম বলি, আমরা সরকারি নানামুখী উদ্যোগের কথা বলি, তো সবকিছুর ঊর্ধ্বে আমরা আমাদের নিজেদেরকে, নিজেদের প্রতি নিজেদের আর কি করণীয় থাকতে পারে, অন্তত এই বিষয়গুলো যে আমরা প্রতিটা প্রোগ্রামে কিন্তু বলার চেষ্টা করছি। যারা আমাদের শুনছেন, আমরা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছি, আমরা বিভিন্ন অজুহাতে আমরা বাইরে বের হয়ে হয়তো এদিক সেদিক ঘোরাফেরার কাজটাও করছি, তো এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলবেন? আমাদের কি আসলে সত্যিকার অর্থে গুরুত্বহীন ভাবে দেখার কারণে বিষয়টি হচ্ছে, না আসলে আমরা আসলে আমাদের এই COVID-19 পরিস্থিতির যে সেকেন্ড ওয়েভটা সেটাকে আমরা অনুধাবন করতে পারছি না? একদম সংক্ষেপে একটু বলবেন। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে একটা কথা বলছিলাম, এখন সেকেন্ড ওয়েভটা আসলে এটা আমাদের অনেক আগে থেকে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে এই সময়টাতে আসতে পারে, এই সময়টাতে আসতে পারে, শীতে আসবে, শীতে আসবে, আসলো না। তারপরে হলো গরমে, মানে আমাদের একটা ইয়া ছিল যে এই সময়টাতে আসতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে ধারণার বাইরে। তো এই জন্য আমরা চিন্তা করতেছি যে এখন যেটা আসছে সেটাই হলো সেকেন্ড ওয়েভ। আর আরেকটা বিষয় যেটা বললেন যে আসলে হলে আমরা কখন সচেতন হচ্ছি, আমরা যখন আমরা ওই সময় সচেতন হচ্ছে যখন আমার ফ্যামিলি কেউ আক্রান্ত হচ্ছে, অথবা আমরা নিজে যখন আক্রান্ত হচ্ছে, তখন আমরা দেখা যাচ্ছে যে এই স্বাস্থ্যবিধি বলেন বা আদার্স যা বলেন এগুলো কিন্তু তখন মানতেছি, তার আগে কিন্তু আমরা এগুলো মানতেছি না। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, সবাইকে একটা কথাই বলবো যে আসলে করোনার মানে ট্রিটমেন্ট বলেন বা আদার্স এর বিকল্প বলেন, মাস্ক ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। আমরা যদি সবাই মাস্ক পরিধান করি, পার্সোনাল দেখা যাচ্ছে যে হাইজিন যেটা সেটা মেনটেন করি, সোশ্যাল ডিস্টেন্স যদি মেনটেন করি, তাহলে 95% করোনাটাকে অ্যাভয়েড করা সম্ভব হবে। তা না হইলে আপনি ভ্যাকসিন বলেন বা আদার্স ড্রাগস বলেন বা অন্য যে কোনো ইয়া বলেন, মানে কারফিউ জারি বলেন, লকডাউন বলেন, আর যাই বলেন, এগুলো করে কিন্তু কখনোই কখনোই করোনাকে মানে কি বলবো যে এটা থেকে প্রতিহার বা এটা প্রতিরোধ করা কিন্তু আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না, যদি যতক্ষণ না আমরা নিজেরা সচেতন হচ্ছি। তো এই জন্য আমি সবাইকে এটাই বলবো যে প্রয়োজনে আসলে প্রয়োজনে ছাড়া আমরা কখনো ঘরে বাইরে বেরোবো না। সবাই পার্সোনাল হাইজিন মেনটেন করবো, মাস্ক পরিধান করবো, তারপরে এবং ফ্যামিলির অন্যান্য সদস্যদেরও আমরা দেখা যাচ্ছে যে এইগুলো মেনে চলার একটা উপদেশ দিব, তাহলে আমরা এই করোনাকে ওভারকাম করা সম্ভব হবে। আর আরেকটা যেটা বললেন যে আসলে আমরা শনাক্ত করতে পারছি কি পারছি না, এই বিষয়টা আসলে আমরা অলরেডি শুনছি, অলরেডি জানছি, দেখছি, ঠিক আছে, যে ওয়েস্ট ইয়া যেমন হলো ব্রাজিলে, ব্রাজিলে কিন্তু একটা হলো অলরেডি করোনা স্ট্রেনটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমাদের বিশেষজ্ঞ যারা তারাও কিন্তু এরকম একটা ধারণা পোষণ করছে যে সেই স্ট্রেনটা আমাদের দেশে আসছে কিনা। আপনি কয়েকদিনের পরিসংখ্যানে দেখবেন মৃত্যুর হার বাড়ছে কিন্তু আক্রান্তের হার কমছে। এখন এটা আক্রান্তের হার কমছে, এর আগের দিনে আমি যখন একটা ইয়ে করছিলাম তখন সেখানে বলছিলাম আমাদের যে আরটিপিসিআর মেশিন, এই আরটিপিসিআর মেশিনে কিন্তু আপনার হলো কি যে 30% রিপোর্ট কিন্তু ভুল আসতে পারে, ভুল আসতে পারে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে অনেকের করোনা আছে কিন্তু মেশিনে দেখা যাচ্ছে যে রিপোর্টটা ভুল দেখাচ্ছে, সে জানেই না তার করোনা আছে, কিন্তু ওই যে যখন রিপোর্ট করার পরে তার টেস্টটা দেখা যাচ্ছে যে নেগেটিভ আসতেছে, নেগেটিভ আসার কারণে সে তখন আর কোনো কিছু মানতেছে না, তখন বলছে আমার তো করোনা নাই, তার মানে সে হয়তো বা বিশ্ব জয় করে ফেলছে। তখন দেখা যাচ্ছে যে একটা মানে বাধা ধরার মধ্যে না থেকে একটা এলোমেলো জীবন লাইফ লিড করতেছে, এটা সে নিজের জন্য যতটা ক্ষতিকর না করতেছে, বাইরের সমাজের বলেন তার ফ্যামিলির জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর করছে। এই জন্য করোনা যদি কোনো সাইন সিমটম বা কোনো কিছু যদি থাকে, টেস্ট পজিটিভ অর নেগেটিভ যাই আসুক, যাই আসুক, তাকে হলো কি যে দেখা যাচ্ছে আইসোলেশনে যাবে, হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশন যেটাই বলেন, এবং করোনার আদার যে হলো ইয়াগুলো আছে, পার্সোনাল হাইজিন বলেন, মাস্ক বলেন, সেগুলো মেনটেন করবে, তাহলে আমরা দেখা যাচ্ছে যে করোনা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারি।
অত্যন্ত ধন্যবাদ ডক্টর আমিরুল, আপনাকে খুব চমৎকার করে আজকের এই আলোচনা আপনার সাথে আমরা শেয়ারেছি, এবং অনেক ভালো থাকবেন আজকের মতো। আমরা আপনার সাথে আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ করবো, ইনশাল্লাহ নতুন আরো সময় আপনার সাথে আমাদের কথা হয়ে যাবে। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা আপনার জন্য, অনেক বেশি ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আর ধন্যবাদ আপনাদের প্রত্যেককে জানাতে চাই যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন জাগো এফএম 94.4 FM এবং আজকের চেম্বার 94.4 FM। আমাদের সাথে কিন্তু ডক্টর আমিনুল ছিলেন, এবং তিনি আসলে বেশ দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছেন, যেটি আসলে আমরা প্রত্যেকে যদি একটু মেনে চলি, মেনে চলার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু সেটা বেটার হতে পারে। আপনারা ভালো থাকেন, মাস্ক অবশ্যই পরিধান করবেন যখনই আপনি বাইরে বের হচ্ছেন কোনো কারণে বা কোনো কাজে, মাস্কের কোনো বিকল্প নেই। বাসায় ফিরে অবশ্যই হাতটাকে অন্তত ভালো করে, WHO যেই দিক নির্দেশনা ছিল 20 সেকেন্ড মিনিমাম এবং সর্বোচ্চ আরো বেশি টাইম হতে পারে, আপনার মতো করে হাতটাকে ভালো করে দেবেন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।